ঘর ভেঙেছে একজনের, আমাদের জল ডুবে অনেক ক্ষতি হয়েছে, জিনিসপত্র প্রচুর নষ্ট হয়েছে, পাকা বাড়ি। কাজল বেশি আগোস না, এখান থেকে সবাই সবাই বাবা ফোন করছি দিচ্ছে না, দেখছি আমাকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, এটা তো সময় না, এটা পরে বলছি পরে বলছি নবুলের প্রতিদিন তুমি গাড়ি করো নিমতৌড়ি দিয়ে ইচ্ছা করে করে দিল আজকে রান্না করা খাওয়ারও পাঠানো হয়েছে লাইন মিলে। এতদিন যে খাবার সুবেশ বাবু দিয়েছে আর সরকার তাই প্রথম দিন থেকে যা দিচ্ছে সব সুবেশ বাবু দিয়েছে। হ্যাঁ পান্ডেজি আপনার এখানে এবারে সব ফুল শেষ হয়ে গেছে, সব 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 শেষ, কিছু নেই স্যার, সবাই পাবে। শুভেন্দু অধিকারী উনি চেষ্টা করছেন ওনার মতো করে পাশে থাকার। বন্যা যেখানে বেশি হয়েছে সেসব এলাকাগুলিতে যাওয়ার চেষ্টা করছেন এবং যেভাবে পাশে থাকা যায় তারই চেষ্টা উনি চালাচ্ছেন। কোথাও রান্না করা খাবার, কোথাও শুকনো খাবার, চাল ডাল ত্রিপল এইসবও দেওয়ার চেষ্টা করছেন এবং যেখানে গাড়ি যাচ্ছে গাড়িতে করে যাচ্ছেন, যেখানে চার চাকা যাচ্ছে না সেখানে বাইকে করেও ঘুরছেন দেখছেন। আর মানুষের কান্নার যে আওয়াজ খুবই কষ্টের, অনেক কষ্ট করে বাড়ি করেছিলেন, একটা ছোট পাকা বাড়ি করেছিলেন, এমনিতেই সব বেকার সমস্যা, তার মধ্যেও টুকটাক করে করেছিলেন, সেই বাড়ি যদি ধসে যায় উল্টে যায় ভেঙে যায় সত্যি এটা সহ্য করা খুব মুশকিল, এবং তারপরে কি করে থাকবেন এটাও খুবই প্রশ্নের। প্রচুর কান্না, মায়েদের কান্না, বোনেদের কান্না, দেখুন বাড়িটার অবস্থা। কান্না ভেসে আসছে, ওনাকে সামনে পেয়ে কাঁদতে শুরু করে দিচ্ছেন ওনাকে, সেই চোখের জল মোছারও চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। দেখছিলাম কত জনের মুছবেন, প্রচুর ক্ষতি হয়েছে, কতজনের মুছবেন। আসলে যার দেখাটা সব থেকে মানে মানে বেশি আর কি, মানে বেশি দরকার রাজ্যের বিষয়ে দেখাশোনাটা, তিনি যদি এই সময়েও ওই রাজনীতি করেন, জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিয়েছে, এটা ম্যান মেড বন্যা অমক তমক, আর শুধু এসে একটু ওই গোড়ালি জলে নেমে ছবি তোলেন খিচমেরি ফটো, তাহলে কি হবে?
আজও বন্যা সমস্যার সমাধান হলো না। হয়তো বলা হবে ওদিক থেকে জল ছাড়লে কি হবে, আমি তো বলে আসছি কথাটা, জল তো আসবেই, বাংলা তো নিচু, জল তো আসবেই। ডিভিসি যদি জল না ছাড়ে ওইভাবে মানে এ করে গেট দিয়ে টপকে চলে আসবে, উপচে চলে আসবে, তখন কি হবে? বাঁধ ভেঙে গেলে তখন কি হবে? সেটা কখনো ভেবে দেখেছেন? আপনার কাজ তো জলটা যেটা আসবে সেটাকে বাইপাস করে বের করে দেওয়া, তার জন্য নদীর যে বাঁধ সেগুলোকে শক্তপোক্ত করে বাঁধা। আর এখন কি আমরা দেখলাম, বাঁধ উপচে জল আসেনি, বাঁধ ভেঙে জল ঢুকেছে, মানে বাঁধ তো ঠিক করে মেরামতি করা হয়নি, সংস্কার করা হয়নি, তার জেরে আজকে মানে এই অবস্থা, প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর ক্ষয়ক্ষতি। তো উনি বাইকে করে ঘুরেছেন, অনেক জায়গাতে দেখার চেষ্টা করেছেন, কিন্তু যিনি মানে প্রধান রয়েছেন, যদি তার মন মানসিকতার পরিবর্তন না হয়, এই সময়ও খানিকটা জলে নেমে রাজনীতি করার চেষ্টা করেন, আবার শুনছি প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন, চিঠিটা কি করেছেন দেখতে হবে, কি উদ্দেশ্য, টাকা পয়সা চাওয়ারও ব্যাপার আছে কিনা, আমি যদিও চিঠিটা দেখিনি, দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আসলে আমি যেটা বলে আসছি, যিনি সরকারটা চালাচ্ছেন তাকে না হটাতে পারলে না বাংলার মানুষের অবস্থার কোনো পরিবর্তন হবে না। এত কষ্ট করে একটা ছোট বাড়ি করা, তারপর সেটা যখন চোখের সামনে থেকে ধসে যায়, ভেঙে যায় একটা বন্যাতে, এ সত্যি দর্শক সহ্য করা কিন্তু খুব মুশকিল। ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকের বসবাস, কি করবেন তারা? তো যেটা বলছিলাম যে সরকারের যিনি দায়িত্বে রয়েছেন তাকে না ফেলতে পারলে কিছু হবে না দর্শক, কিছু হবে না, তাকে ফেলতে হবে, ফেলতে হবে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।